<مشاعدة> <تصفيق> 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله সালাতুয়াসসাল্ ও আলিকায় ভি কা ওয়া হাবিকায়া নুরাল অনুষ্ঠান রহমতময় ঘটনা বলে নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা বুজুর্গানের দিন রহিমহম্ল হুস সালাম এর রহমতের ঘটনা ইন্তেকালের পরবর্তী ঘটনাগুলো আমরা আলোচনা করে থাকি এবং ঘটনা থেকে কিছু শিক্ষণীয় বিষয়বস্তু নিয়েও আমরা আলোচনা করি আজকের ইনশাআল্লাহ তালা কিছু বুজুরগানিক রামের আলোচনা আমরা করব। সুহায়ন আল্লাহ হাদিসি মধ্যে রয়েছে যেখানে আল্লাহ পাকের নেক বান্দে আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয় পাকের নেক বান্দাদের আলোচনা করা এবং শোনা এটা অনেক সৌভাগ্যের ব্যাপার আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আমাকে আপনাকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক আমি সল্লু আল আল হাবিব তাআলা আলা মুহাম্মদ সল্লা আলি ফরমানে মুস্তফা সাল আলী আসসালাম নৈয়াতুল মকিনী খয়রুমিনী আমি মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম যখনই কোনো ভালো কাজ করি ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নেওয়া উচিত কেননা এই ভালো নিয়ত আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে যেহেতু অনুষ্ঠান রহমতময় ঘটনা বলি শুরুতে আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই প্রথমে নিয়ত করি আল্লাহ তার তসুল সল্লাহ আলিবাসাল্লামার সন্তুষ্টি অর্জন এবং সাওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান দেখবো ইনশাআল্লাহ শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব অন্য নিকট পৌঁছিয়ে সবের ভাগিদার হব রহমত পাওয়ার উদ্দেশ্যে আমরা বায়ান শ্রবণ করব। যখনই সল্লু আল আল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দরুর শরীফ আমরা পাঠ করব ইনশাআল্লাহ আস কেননা দরুদে পাকে অগণিত ফাজিলাতে এবং বারাকত রয়েছে আইল হাবিলি ফেতয়া দ্বিতীয় খণ্ড আটচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে আমিরুল মমিনিন হজরত সৈদান আলীউল মুক্তাদা শের এ খোদা আল্লাহ তালা জেহরি করিম ইরশাদ ফরমান যে খলাক আল্লাহতায়লা ফিল জান্নাতি আল্লাহ পাক জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করবেন যার ফল আপেলের চেয়ে বড় হবে আনারের চেয়ে ছোট মাখনের চেয়ে নরম মধুর চেয়ে মিষ্টি এবং মেশকের চেয়ে অধিক সুগন্ধময় সুহান ওই বৃক্ষের শাখাগুলো হবে মতির শিখর হবে স্বর্ণের আর পাতা হবে পদ্মার আগে ওই বৃক্ষের ফল শুধু তারাই খেতে পারবে যারা আসলে পাক সাল্লু আর উপর অধিক হারে

করা হলো মা ফাআলাল্লাহু অর্থাৎ আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছে বললেন আমাকে মঙ্গল এবং কল্যাণ দ্বারা ধন্য করা হয়েছে কিন্তু বর্তমানে আমাকে কেবল একটি সুয়ের কারণে জান্নাতে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে যেটি আমি ধার স্বরূপ নিয়েছিলাম কিন্তু পুনরায় ফিরিয়ে দিতে পারিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার দশসূত্রতা ঘটনা থেকে আমাদের জন্য খুবই চিন্তার বিষয় ওই সকল লোকের জন্য যারা এভাবে করে ধার নিয়ে আর ফেরত দেয় না অনেকের ভুলে যায় মনে থাকে না কিন্তু সম্মুখস্থ ব্যক্তি মনে থাকার পরেও এত চক্ষু লজ্জার কারণে বলতে পারেন আপনাকে আপনি কারো কাছ থেকে কারো কাছ থেকে একশো টাকা ধার নিয়েছেন দেখতে কম টাকা এখন যার কাছ থেকে নিয়েছেন বেচারা চক্ষু লজ্জার কারণে আপনার কাছে বলতেও পারে না আর আপনিও ভুলে গেছেন আপনিও দিতে পারছেন না অথবা মনে থাকার পরেও আপনি দিচ্ছেন না এভাবে করে প্রতিবেশীদের মধ্যে দেখা যায় যে আপনি মহিলাদের মধ্যে ঘটে থাকে ঘরে পাক করা শুরু করেছেন হঠাৎ করে দেখে যে লবণ নেই আচ্ছা প্রতিবেশীর কারো কাছ থেকে লবণ নিয়ে আসুন ধার নিয়ে আস নিয়ে তো আসলেন কিন্তু আর ফেরত দিলেন না হঠাৎ করে দেখলেন আপনার তেল নেই প্রতিবেশীর কাছে আপনি তেল ধার নিয়ে আসলেন অবশ্যই এরকম হয়ে যায় যে তেল চাল নুন মরিচ ইত্যাদি ইত্যাদি অথবা খাওয়ার সামগ্রী দেখা যায় যে পাকানোর জন্য যা দরকার হয়তো ঘরের মধ্যে এই মুহূর্তে নেই অথবা আনতে সময় লাগবে কিন্তু পাকানো দরকার এখন সেই সুবাদে আপনি আপনার প্রতিবেশী থেকে ধার নিয়ে আসলেন এখন আপনি ধার নেয়ার পরে এটা আর তাকে ফেরত দিলেন না কিছু প্রতিবেশী তো এরকম রয়েছে যে এটা একেবারেই দিয়ে দেয় আরে একটু লবণ নিয়েছেন এটা ফেরত কি দিবেন একটু তেল নিয়েছেন ফেরত কি দিবেন এটা একটু নিয়েছেন ফেরত কি দিবেন দিয়ে দেয় এটা তো গিফট স্বরূপ হয়ে গেল দিয়ে দিল কিন্তু কিছু আছে যে এটা ফেরত দেয়ার কথা বলে আমরা নিয়ে আসি কিন্তু ফেরত আর দেয়া হয় না এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত যদি এর কারণে আমাদেরকেও জান্নাতে যাওয়া থেকে বিরত রাখা হয় অথবা এই হককে কাল কেয়ামতের দিন আদায়ের জন্য আমার নেকি দিয়ে দিতে হয় তখন অবস্থা আমাদের কতটা করুণ হবে একটু চিন্তা করে দেখুন আজকের অনুষ্ঠানের মধ্যে যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন আমি সকলের নিকট আরোচ করব আপনি ঘরের বাসিন্দা হন যেখানেই থাকুন না কেন কিছু মানুষ তো এরকম রয়েছে এক এক এলাকা চেঞ্জ করে চেঞ্জ আজকের এই এলাকায় এখন এই এলাকা থেকে ধার কর্য করে দেখা যায় যে এখন আর এখানে থাকার পরিবেশ নেই এখন নতুন এলাকায় গিয়ে সে নতুন উদ্যমে তার সেই প্রতারণামূলক কাজ একটা প্রতারণা সামিল হয়ে গিয়েছে দেখা যায় একটা এলাকার মধ্যে অনেক টাকা অনেক সামানগুলো এগুলো ই নিয়েছে একটা এলিট পার্সন হিসেবে নিজে ওখানে আপনার প্রকাশ হয় আর সেক্ষেত্রে তাকে দেখে অনেকে ধার ধারকর্্য করে দিয়ে দেয় কিছুদিন পর এখান থেকে উ অন্য এলাকায় গিয়ে আবার তার সেই কার্যকরণ চলে আল্লাহকে ভয় করুন আল্লাপাকের নিকট কি জবাব দেবে আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে আর এই ব্যাপারে প্রশ্ন করা হবে আপনাকে তো আপনি কি জবাব দেবেন আর পাক আপনাকে আমাকে যে রিজিক দান করেছেন হালাল পন্থায় দান করেছেন ধোকা দিয়ে আপনাকে খেতে হবে চুরি করে আপনাকে খেতে হবে মানুষের হক নষ্ট করে আপনাকে খেতে হবে না এখন আপনি বলবেন কি করবো এছাড়া আর কোনো কাজ পাচ্ছি না এটা অভ্যস্ত হয়ে গেছি আমাকে খেতে হবে পেটের দায় করেছি ভাই পেটের দায় কেন করবেন লপাক সকলের জন্য খাবার নির্ধারণ করেছেন পাখি সে কি কাজ করে নীর থেকে বের হয় খালি পেটে সকাল বেলা ভরা পেটে সন্ধ্যায় ঘরে আসে সেই খাবার দেন কে মহান রবতায়লা আপনি আমি আশরাফুল বখলুকাত উত্তম নিজিগ্নতা মহান রবতায়লা লপাকের উপর ভরসা রেখে হালাল রোজগারের পিছনে ছুটতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন হযরত সাইদুনা দুমরাহ রহমাতুল্লাহি তাআলা আলাই তিনি বলেন যে আমি আমার ফুফুকে স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলাম ফুফু আপনার কি অবস্থা তিনি বললেন ফাতিজা আল্লাহ হাফেজ আমি খুবই ভালো আছি আমাকে আমার আমলগুলোর পূর্ণ সওয়াবই দান করা হয়েছে এমন কি সবজির সাথে দুধ মিশিয়ে খাওয়ানোর সওয়াব দান করা হয়েছে খাওয়ানোর স্বভাব চিন্তা করতে পেরেছেন আপনারা যে মানুষকে আপনি খাবার খাইয়েছেন দেখা যায় এখানে একটা যে সবজির সাথে দুধ মিশিয়ে খাওয়ানোর স্বভাবও দেওয়া হয়েছে এর মানে হচ্ছে হয়তো তিনি কাউকে সবজি দ্বারা খাবার খাইয়েছেন আবার তার ঘরে দুধ ছিল তাও তিনি দিয়েছেন খাওয়ার জন্য সাধারণত আমাদের এখানে এরকমটা হয় না মুসাফির আসলে নর্মালি কোনো মতে খাবার খাইয়ে দিয়ে দেওয়া হয় অন্যান্য ভালো খাবার এগুলো দেওয়া হয় না বেঁচে যাওয়া খাবারটা আমরা মুস্তাফিরকে দিই আমাদের এটা এটা হয়ে গিয়েছে একটা কাজ হয়ে গিয়েছে বেঁচে বেঁচে গেল এখন নষ্ট হয়ে যাবে এখন এগুলো তুমি বিলি করো এগুলো কোন দিয়ে আসো কেন ভাই ইয়াতিনদের জন্য আপনার এই খাবারের মধ্যে বাজেট কোথায় গিয়েছিল ফকির মিসকিনদের বাজেট কোথায় গিয়েছিল রাখতে পারলেন না রাখতেন স্বভাব হইতো বেঁচে গেল আর আপনি এখন এটা কোথায় দিবেন ফকির মিসকিনকে দিবেন ইয়াতিম খানায় পাঠাই দাও একটু চিন্তা করি কেমন একটা কথা না যদি আপনি আগে বাগে আপনার নিয়ত সামিল রাখতেন এবং আগেই পাঠিয়ে দিতেন কিছু খানা এর পরক্ষণে এর মধ্যে বারাকাত হতো আরো বেঁচে যেত তখন আবার পাঠিয়ে দিতেন কতই মদিনা মদিনে হতো লাগবে আল্লাপাক আমাদের জেহেনকে আমাদের মাইন্ডকে মানসিকতাকে পরিবর্তন করা তো করুন করো আমি এজন্য খাবার খাওয়ার একটা কাজ খুবই স্বভাবের কাজ বা লাভের মাধ্যম মানুষকে আমরা খাবার খাওয়াই যতটুকু সম্ভব পারি না তাদেরকে খাওয়াই মুসাফির আসলে কাউকে ফেরত না দেয়া খাবার খাওয়াতে থাকো যেমন দেখবেন যে দাওয়াত ইসলামিক মানব কল্যাণ বিভাগ এফজিআর এর মাধ্যমে খাওয়ানো হচ্ছে পাকিয়ে খাওয়ানো হচ্ছে এমনিতে দেয়া হচ্ছে প্যাকেট করে দেয়া হচ্ছে আলহামদুলিল্লাহ খাওয়াতে থাকো আপনাদের মাধ্যমেই দেওয়া হচ্ছে আপনারাই সহযোগিতা করেন বিধায় তো আমরা দিতে পারছি এভাবে করুন আপনি পারলে আপনি দিন যদি ক্লাসের কমতি থাকে তাহলে আপনি গোপনে এফজিআ আরেফকে সৎকার করে দিন যে আপনারা এটা করুন আপনার আমার মায়ের নামে আমার বাবার নামে আত্মীয় স্বজন নামে আমি এমনিতেই খাবার খাওয়াতে যাচ্ছি মানুষকে আপনারা খাইয়ে দিন বুঝি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন কারণ এটা অনেক বড় কাজ হাদিসি কারিমার মধ্যে রয়েছে নবী রহমদ সাল আলী আসাল্লাম ইসাদ ফরমান তোমরা সালামকে এবং তো আমকে আম করো ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হবে আজকের আমাদের ঘরের মধ্যে আমাদের বাহিরে মানুষে মানুষে হানাহানি মারামারি একটা ভ্রাতৃত্ব বোধ আমাদের কাছ থেকে চলেই যাচ্ছে ভাই ভাইয়ে দ্বন্দ্ব পাড়া প্রতিশ্রুতির মধ্যে দ্বন্দ্ব সেমন যেন একটা হয়ে যাচ্ছে আগে আগে হয়তো আপনারা আবার কথা সাথে একমত হবেন যে প্রতিবেশীদের ভালো খাবার হলে ঘরে আমার ঘরে আসতো আমার ঘরে ভালো খাবার হলে প্রতিবেশীর ঘরে যেত এগুলো এখন কিন্তু বন্ধ হয়ে গেছে একটা বদ্ধ পরিবেশের মধ্যে আমরা চলে আসছি এখন দেয়াটাও এবং নেয়াটাও কেমন যেন ছোট লোকের মতো মনে হচ্ছে আমাদের কাছে অথচ এটা কিন্তু ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হওয়ার একটা মাধ্যম ছিল শয়তান এখানে আমাদের অন্য কিছু ঢুকিয়ে দিয়েছে আবার দেখা যায় যে কিছু দিলে কেউ খোটা দেয় এজন্য নিচ্ছে না আবার দিলে নিলে দিতে হবে সেজন্য নিচ্ছে না এরকম হয়ে থাকে আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে কাজ করা পাকের জন্য দেয়া আল্লাহ পাকের জন্য খাওয়ানো এই জিনিসগুলো আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে পাক আমাদেরকে শ্রদ্ধা নসিদ্ধ মানুষকে যারা খাওয়াচ্ছেন মানুষের বাহাবা পাওয়ার জন্য অনেকে খাওয়াচ্ছে এক এক প্যাকেট খানা দিচ্ছে দশ জনে ধরতেছে বেচারা যাকে দিচ্ছে মানুষের চাপা চাপিতে সে একটু পিষ্ট হয়ে যাচ্ছে এরকমটাও না করা পার্সোনালি সাংগঠনিকভাবে যেমন দাওয়াত ইসলামের এফজিআর এফ এর মাধ্যমে আমরা দিচ্ছি আমরাও ছবি তুলি দেওয়া হয় পিকচার তোলা হয় এটা উদ্বুদ্ধের লক্ষ্যে দেওয়া হয় এরকম না যে তাকে ছোট করার জন্য খাটো করার এরকম না যে মানুষ দেখে উদ্বুদ্ধ হয় এটা ভালো কাজ এই ভালো কাজটাকে প্রচার হোক খারাপ কাজ তো মানুষ প্রচার করছে লাইক শেয়ার কমেন্টের কোনো অভাব নেই সোশ্যাল মিডিয়ার মধ্যে যেটা ভালো কাজকে প্রমোট আমরা করতে গেলেই তখন দেখা যায় এর পিছনে অনেক কিছু হয়ে যায় আল্লাপাক আমাদের ফুফুর অবস্থা তিনি খাওয়াতেন এজন্য আল্লাহ পাক তাকে মকফিরাত দান করেছেন তার আমলগুলোর পরিপূর্ণ সবাব দান করেছেন তিনি যে খাইয়েছেন তার সবাবও তিনি পেয়েছেন আপনি আমি খাওয়ালে এর সাহাবো পাবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন বিজাহি খাতামিন নবীজিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো শ্রোতা এই ঘটনাগুলো কিন্তু দেখা যায় খুবই ইন্টারেস্টিং ও বটে পাশাপাশি আমাদের জন্য অনেক শিক্ষণীয় যেমন আপনার একটি ঘটনা লেখা রয়েছে মিরকাতুল মাফাতিহ এর মধ্যে রয়েছে অষ্টম খণ্ড আটশো এগারো নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার মধ্যে একটি ঘটনা উল্লেখ রয়েছে যেটা রহমতের ঘটনা বলা যায় এবং এখানে কিছু আপনার ই রয়েছে সেটা আমি আরজ করছি কোনো এক ব্যক্তি কোনো এক ব্যক্তিকে সবটা দিকে জিজ্ঞাসা করা হলো মা ফায়ার আল্লাহ হবিকা লাপাক আপনার সাথে কিরূপ আচরণ করেছে বললেন পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন আমার উপর বড় দয়া করেছেন তবে তিনি আমার হিসাব নিয়েছেন কি সেই দিনেরও হিসাব নিয়েছেন যেই দিন আমি রোজা রেখেছিলাম তো রোজা রেখেছিলেন তার মানে সেই দিনের হিসাব বলতে তো তিনি বললেন ঘটনাটা এরকম যে ইফতার সময় আমি আমার এক বন্ধুর দোকান হতে একটি গমের বীজ নিয়ে সেটি ভেঙে ফেলেছিল পরে আমার স্মরণ এলো যে এটি তো আমার এটি তো আমার নয় তারপর সেটি গমের সাথে রেখে দিলাম আর তা ভেঙে ফেলার কারণে সেই পরিমাণ অংশ আমার নেকি থেকেও কেটে নেওয়া হয়েছে অল্লা চিন্তা তো করে দেখুন চিন্তা করে দেখুন এটা শুনে হয়তো আপনাদের মনে আতঙ্ক সৃষ্টি হয়ে যাওয়ার কথা যে আমিও তো দোকানে কিছু আনতে গিয়েছি কিছু নিতে গিয়েছি তো সেখানে দেখা গেল চাল হাতাচ্ছি বুট হাতাচ্ছি ডাল হাতাচ্ছি হাত দিয়ে নাড়াচাড়া করছি হাত দিয়ে ভেঙে দিচ্ছি আবার দু একটা মুখেও নিচ্ছি চাবি খেয়েও ফেলছি চিন্তা করে দেখুন বন্ধুর দোকান থেকে গমের একটা গম মধ্যখান থেকে ভেঙে ফেলেছে স্মরণে আসতে আবার তার মধ্যে রেখে দিয়েছে কেন ভাঙ্গা হলো খেয়ানত হয়েছে আর এর হিসেব নেওয়া হয়েছে আপনার আমার এরকম কত অসংখ্য ঘটনা হবে দৈনন্দিন দিনের আপনার ই হবে গিয়েই আমরা কোনো সদয়ের উপরে কোনো আপনার ইর উপরে হাত রেখে ভেঙে ফেলি অথবা ই করে ফেলি অথবা নাড়াচ্ছি অথবা মুখে দিচ্ছি কিছু ফেলে দিচ্ছি নষ্ট হচ্ছে আমার আপনার আমার দ্বারা নষ্ট হচ্ছে না এমনটা নয় এর হিসেব যদি নেওয়া হয় আপনার আমার থেকে তাহলে আল্লাহ এর জন্য যদি আমাদের উপর জাহান্নাম নাম অবধারিত হয়ে যায় দেখতে কিন্তু এটা কোনো কোনো আমলই মনে হচ্ছে এটা কোনো আমল না এটা কোনো বদ হতে পারে এটা কোনো গুণা হতে পারে কারো হয়তো মাথায় মনের মধ্যে আসবেও না একটা গুণা বাদাম খাচ্ছেন বাদাম কিনতে গিয়েছেন গিয়েই মুখে নিয়ে নিলেন তাছাড়া বলতেও পারে না পাঁচ টাকার বাদাম নিলেন দশ টাকার বাদাম নিলেন দু তিন টাকার খেয়েই ফেললেন যতক্ষণ মাপছে বাদাম আপনার জন্য ততক্ষণ আপনি ভেঙে খাচ্ছেন বুট কিনতে গেলেন সেখানে আপনি খাচ্ছেন ঝালমুড়ি কিনতে গেলেন আপনি ঝালমুড়ি কিনতে মুড়িটা হাত দিয়ে মোট উঠিয়ে আপনি মুখে দেওয়া শুরু করে দিলেন কখনো চিন্তা করেছেন এ বেচারার আপনার যে লভ্যাংশ যা হতো তা তো আপনি খেয়েই ফেলছেন এভাবে আরও অনেক কিছু রয়েছে এগুলো করা থেকে আমরা বিরত থাকি এক তো গরিবের হক বেচারা কিছু বলতে পারছে না বললে এমনও ই সোশ্যাল মিডিয়া কলে দেখা যায় কাউকে বলছে তার ক্ষমতা আছে সকল বাদামের পুরো ই ফেলে দিয়েছে কেন বলল তার মতো করে শেখে সায়েন্স দেখা যাবে সায়েন্স আপনি কত দূর রয়েছেন কালের পর যখন আপনার পাই পাই করে হিসেব না হবে প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে যেমন আমরা শুনেছিলাম যে সুইয়ের হিসাব নেওয়া হয়েছে আবার খাইয়েছে তার বদলাও দেয়া হয়েছে আবার এই যে গমের পরিমাণ তার রেখিও কাটা হয়েছে আপনি দুনিয়ার মধ্যে কোথায় আছেন কি অবস্থায় আছে গেলেই আপনাকে কেউ কিছু বলে না বিধায় আপনি মনে করছেন যে এগুলো মাফ হয়ে যাচ্ছে কারো মনের মধ্যে আপনি যান না এছাড়া হয়তো এক কেজি বাদাম নিয়ে বিক্রি করছে এ দিয়ে তার সংসার চলবে আপনি সেখান থেকে এসে খাওয়া শুরু করলেন মাফতে গিয়ে একটা বাদাম দিলে যে ই রয়েছে তা তো নিচে চলে আসবে এটা যদি নিয়ে নেয় তখন উপরে আপনি রে ভাই কম দিয়েছেন কেন সেটা তো আপনি বলবেন আপনি এতক্ষণ আপনার বাদাম যতক্ষণ ধরে মেপেছে ততক্ষণ চার পাঁচটা খেয়ে ফেলেছেন ঝালমুড়ি বানাচ্ছে ততক্ষণে আপনি ওরা দুই দিন মুঠো আপনি মুড়ি খেয়ে ফেলেছেন কি জবাব দেবেন আল্লাহ পাখের দরকারে এগুলো থেকে বিরত হইয়া আমাদের সন্তানদেরকে এগুলো শিখাই যে কারো জিনিস বিনা অনুমতিতে ধরা যাবে না খাওয়া যাবে না এভাবে করে আপনি দেখবেন আপনার গ্রামের বাড়িতে আপনার বিভিন্ন জায়গাতে যে ফল রয়েছে নারিকেল রয়েছে ডাব রয়েছে কাঁঠাল রয়েছে কলা রয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো আপনি না খেলেও খাওয়ার মানুষের অভাব নেই কিন্তু আপনাকে বলার মানুষের অভাব রয়েছে পুরো উজার হয়ে গেছে নাই আপনাকে বলেও না বলবেও না আম গাছ রয়েছে লিচু গাছ রয়েছে আমরুল গাছ রয়েছে বিভিন্ন যে ফলকার গাছ সেখান থেকে মানুষ না বলে খেয়ে নেয় এগুলো থেকে মুক্ত থাকুন এবং আল্লাহ পাকে নিয়ে তবা করুন এবং যাদের থেকে এগুলো খেয়েছেন মাপ চাইতে হবে একটা বাদামও যদি খেয়ে থাকেন এক মুঠ মুড়িও যদি খেয়ে ফেলেন একটা বুট যদি খেয়ে ফেলেন ওই ব্যক্তি থেকে আপনাকে মাপ চাইতে হবে এখন বলে মাপ কীভাবে চাইবে তাকে পাবো কোথায় খুঁজতে থাকুন খুঁজতে থাকুন ওই যা খেয়েছেন ওই সমপরিমাণ তার নামে সাদাকা করুন প্রথমে এরপর খুঁজতে থাকুন পাইলে তার কাছে মাপ মাপ চেয়ে তার দামও আবার দিয়ে দিন যে আমি একটা বাদাম খেয়েছিলাম লড়াতে মাফ করে দেন আমার অন্যায় হয়ে গিয়েছে খাওয়া ঠিক হয়নি এর দাম হিসাবে কাফারা হিসাবেও কিছু দিয়ে দেন তাকে গরিব মানুষ দিয়ে দেন করুন পেন ইনশাআল্লাহ তারা বলবেন আরে কত মানুষ এরকম করছে আমি একটু করলে কি হবে কত মানুষ জাহার নামে যাবে আপনিও কি জাহান্নামে নামে যেতে চান না কত মানুষ আল্লাহকে অসন্তুষ্টি করছে আপনি অসন্তুষ্টি করবেন পাক আমাদেরকে আর আমল করা তো সিদ্ধান্ত দান করে এই কাজগুলো করা থেকে আমরা বিরত থাকি এই কাজগুলো যদি আমরা করতেই থাকি তাহলে দেখবেন আমরা যে ভালো কাজগুলো করি ভালো ইবাদতগুলো করি এগুলো আমাদের থেকে দূর হয়ে যাচ্ছে অর্থাৎ এর যে ফজিলাত ফাইজান বারাকাত এগুলো থেকে আমরা মেহরুম হয়ে যাচ্ছি আপনি বাদাম একটা খেয়েছেন বড়ি একমুঠ খেয়েছেন অথবা কোনো হক নষ্ট করেছেন হয়তো হতে পারে তার সর্বোচ্চ মূল্য এক টাকা টাকা পাঁচ টাকা হবে কিন্তু এই এক টাকা দু টাকা পাঁচ টাকা বিনিময় হয়তো আপনার অনাকাঙ্ক্ষিত আপনার অনাকাঙ্ক্ষিত এবং অপূরণীয় এমন কিছু ক্ষতি হতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার ধ্যানেও আসবে না যে আমি একটা বাদাম খেয়েছিলাম তার কারণে এত বড় ক্ষতি আমার হয়েছে একটা বাদাম আপনি খাননি ওই ব্যক্তির দিল আপনি ভেঙেছেন ওই ব্যক্তির দিলে আপনি কষ্ট দিয়েছেন সে মজলুম আর দিল থেকে হয়তো আপনার জন্য কোনো বদের হয়ে গিয়েছে আর আপনার জন্য তা কবুল হয়ে গিয়েছে এরকম হতে পারে আল্লাপাক আমাদেরকে বুঝার এবং আমল করতে অফিক দান করুন আশা করছি আমি অনেক কিছু বুঝাতে পেরেছি আল্লাহ রহমতুল্লাহ আল্লাহ ইফত রাজা ইয়া মধ্যে উল্লেখ করেছেন কেউ যদি কারো তিন পয়সা আত্মসাত করে তাহলে তার শত রাকাত, নফল নামাজ নামাজ যেগুলো কবুল হয়েছে এগুলো এর বিনিময় দিতে হবে এখন চিন্তা করুন যে আপনি মানুষের কত ক্ষতি করেছেন এভাবে কত কি করেছেন বাস আল্লাহ পাক আমাদেরকে মাগফিরাত দান করুন আল্লাহ পাক যাদের হক আমাদের থেকে নষ্ট হয়েছে তাদেরকেও মাফিরাত দান করুন আমাদেরকেও মাফিরাত দান করুন ভুলে হয়েছে জেনে হয়েছে না জেনে হয়েছে কিন্তু চেষ্টা করা উচিত এগুলো পরিশোধ করার বাল্লা পাক আমাদের পরিশোধ করা তৌফিক দিক এবং এই মেজাজ এই মানসিকতা আমাদের তৈরি হোক আমিন বিজাহি খাত আমিন্ন ইনসল্লাহ আলিহ্লাম আজ এই পর্যন্ত আগামী পর্বে আমরা আরও কিছু আলোচনা নিয়ে আসবো সাথী থাকুন দেখতে থাকুন চ্যানেল সল্লু আল হাবিব ৰহমত ঘটনা বহমত মটনা বো